शेष पर्यंत आमादेर आशंकाई सत्यि हलो भुवो कैम्प थेके भुवो वैक्सीनई दिएछिलेन भुवो आईएएस एंटीबायोटिक इंजेक्शनेर वायले कोविशील्डे स्टिकार आटके दिनेर पर दिन धरे देया होयेछे शय शय मानुषके এই প্রতারকের কীর্তিকলাপ দেখে শিউরে উঠতে হয়। তালতলা এলাকায় গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথের মূর্তি বসে, তার ফলকে লেখা ফিরাদ হাকিম, অতীন ঘোষ, তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম, আর তারই নিচে এই প্রতারকের নামের পাশে লেখা যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার। আর ছবি সামনে আসতেই হঠাৎ কালো কালিতে ঢেকে গেল সেই ফলক। সব মিলিয়ে এই জালিয়াতের জাল যে কত দূর বিছিয়ে তা দেখে চমকে উঠতে হয়। শুধু কসবায় নয়, এর আগে সিটি কলেজেও ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল এই প্রতারক। আমরা গত পরশু থেকে বারবার আপনাদের বলে যাচ্ছি যে রোজকার রাজনৈতিক তরজার থেকে এই বিষয়টা আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জড়িয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য, আমার আপনার বেঁচে থাকা। আমি শুরুতেই আজ দেখাবো কোভিশিল্ডের নামে ভুয়ো ইঞ্জেকশন দেয়া হয়েছিল শয় শয় মানুষকে এই কলকাতা শহরে দিনের পর দিন, দুর্ভাগ্য অনেক সময় প্রভাবশালীদের পাশে নিয়ে। দেখুন, এমনকি রাজ্য সরকারের যুগ্ম সচিবের পরিচয় দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উদ্বোধন, ফলকে তৃণমূলের সাংসদ মন্ত্রীদের পাশাপাশি ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের নাম, হতবাক গোটা রাজ্য। আর এরই মধ্যে কসবাকাণ্ডে আরো বিস্ফোরক তথ্য প্রকাশ্যে চলে এলো। সব খতিয়ে দেখে কলকাতা পুরসভার প্রাথমিক বক্তব্য, না কোভিশিল্ড না কোভ্যাকসিন, কসবার ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে দেওয়াই হয়নি ভ্যাকসিন। যে ভায়ালগুলো আমরা ব্যবহার করি কোভিশিল্ড বা কোভ্যাক্স, তার গায়ে যেরকম ব্যাচ নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, এমন কি কোম্পানি ধরুন ভারত বায়োটেক বা সেরাম ইনস্টিটিউট, এরম বলে কিছু লেখা ছিল না, শুধু একটা গ্রিন একটা লেবেল ছিল, তাতে লেখা ছিল কোভিশিল্ড আর রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলে লেখা ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাহলে ভ্যাকসিনের নামে কি দেওয়া হলো অসংখ্য মানুষকে, তাতে শরীরে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আরেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার কসবায় দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা 120টি ভায়াল উদ্ধার করেন, যার উপর কোভিশিল্ড স্টিকার মারা। কিন্তু সেই স্টিকার তুলতেই দেখা যায় আরো একটি স্টিকার, যা আসলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইনজেকশন অ্যামিকাসিন 500, এটা জেনেরিক নেম। একটি কোম্পানি এটি অ্যামিকাসিন নামে বাজারে বিক্রি করে। আর এখন প্রশ্ন হচ্ছে, যাদের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড বলে এই ওষুধ দেওয়া হলো, তাদের কি হবে? অ্যামিকাসিন একটি অ্যান্টিবায়োটিক, তার নির্দিষ্ট কিছু ইন্ডিকেশন আছে, কিছু কিছু ক্ষেত্রে দেওয়ার দরকার। একটা পেশেন্টকে আমি একটি ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, তার শরীরে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটার রেজিস্ট্যান্স জন্মাতে পারে। যদি কারুর কোনো কিডনি ডিসফাংশন আগে থেকে থাকে, কিডনির অসুখ, তাহলে তাকে একটা ডোজ অ্যামিকাসিন কিন্তু একটা রিনাল ফেলিওর পর্যন্ত প্রেসিপিটেট করতে পারে। একটা ডোজ অ্যামিকাসিন কিন্তু তার ক্রিয়েটিনিনটা অনেকটা লাফিয়ে বাড়িয়ে দিতে পারে, সেটা হলে কিন্তু সমূহ বিপদ। দেবাঞ্জন দেব যখন সিটি কলেজে ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিলেন, তখন আবার দাবি করেছিলেন স্পুটনিক দিচ্ছেন। ভ্যাকসিন নিয়েছি, আমাকে বলেছিল স্পুটনিক, সাদা রঙের দুটো ভয়েল ছিল, একটা পাউডার এবং একটা লিকুইড আমার সামনে টেনেছে, কিন্তু কি লেখা ছিল সেটা আমি দেখতে পাইনি। কিন্তু আদৌ কি এভাবে স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হয়? এটা একেবারেই স্পুটনিক ভ্যাকসিন ছিল না। আমরা দেখেছি যে স্পুটনিক ভ্যাকসিন কোনোদিন কিছুর সাথে মিক্স করতে হয় না। স্পুটনিক ভ্যাকসিন একটা ড্রাইড ফর্মে আসে, কিন্তু সেই ড্রাইড ফর্মটা -20°C থাকে, এবং যখন ওটাকে বের করা হয় 2-3-4 মিনিটের মধ্যেই কিন্তু সেটা লিকুইড হয়ে যায়। যে দুটোকে মিক্স করা হয়েছে সেটা একেবারে ওটা ভুয়ো জিনিস। ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের কসবার অফিসের এক কর্মচারীর আবার দাবি, তাদের নাকি ফাইজারের টিকা বলে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, যে ফাইজারের ভ্যাকসিন এখনো ভারতের বাজারে আসেনি। আমাদের দিয়ে শুরু করে, আমরা ভয় আছি যে আমাদের কি দেয়। কি ভ্যাকসিন দিয়েছে আপনাকে? আমাকে বলে যে ফাইজার পেয়েছেন, খুব সৌভাগ্যবান। মানে আমি ভয় আছে, দুটো বাচ্চা, যদি কিছু হয়ে যায় একদম সব সর্বনাশ হয়ে যাবে। আপনাকে ভ্যাকসিন দিল 3 তারিখ। হ্যাঁ, এবার বলেছিলেন যে এটা সিঙ্গেল ডোজ, এটা হবে না। অর্থাৎ এখনো অবধি বিশ্বজুড়ে করোনার যত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তার সবকটি ঘুরে ফিরে আসছে দেবাঞ্জন দেবের জালিয়াতির তদন্তে। কিন্তু ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে আদতে কি দেওয়া হয়েছে তা নিয়েই চিন্তা। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এই ইস্যুতে শেষ আশাটাও বিলীন হয়ে গেল। কেন বলছি, কাল বলেছিলাম যে হতে পারে ভুয়ো আইএএস, হতে পারে ভুয়ো ক্যাম্প, কিন্তু কোনোভাবে তিনি যদি ভ্যাকসিনটা অরিজিনাল জোগাড় করেন তাহলে অন্তত যারা পেয়েছেন তাদের উদ্বেগ কিছুটা কমবে। আজ দেখা গেল একেবারে শয় শয় মানুষ যে ইঞ্জেকশনটি নিয়েছেন সেটি ভ্যাকসিনই নয়।
এমিকাসিন অত্যন্ত গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশনে দেয়া হয়। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলবো যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন ছাড়া সুস্থ মানুষকে দিলে বা বয়স্ক মানুষকে দিলে তার ক্ষেত্রে কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আমি প্রথমে যাব কুণাল ঘোষের কাছে। কুণালদা, আপনি মানবেন, আপনিও উত্তর কলকাতায় থাকেন, যে সিটি কলেজে 18ই জুন কলেজের বর্তমান প্রাক্তন প্রচুর ছাত্রছাত্রী অধ্যাপক 72 জনকে প্রায় দেয়া হয়েছে, তার মধ্যে অনেক বয়স্ক অধ্যাপকও আছেন। আমি বলছি যে 10 দিন ধরে কসবায় কলকাতা পুরসভার নামে দেয়া হলো, দায়িত্ব কার কুণালদা? আমি প্রথমেই বলবো এটা একটা খুবই খুবই আপত্তিকর, প্রতিবাদযোগ্য, নিন্দনীয় ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। এই প্রতারণা কেন সে করেছে, তার মাথায় কি চলছিল ঈশ্বর জানেন, কিন্তু যেটা করেছে সেটা অনেকের অনেক রকম ক্ষতি হওয়ার মতো, ফলে নিশ্চিতভাবে পুলিশ এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। এখন আপনি আর এগোনোর আগে পুলিশের কথা যখন আপনিই বললেন, আমি পরের প্রশ্নটা অবধারিত হবে, পরের প্রতিবেদনটা হবে কুণালদা, বোরোর কোঅর্ডিনেটর সুশান্ত ঘোষ, তিনি পুলিশের ভূমিকায় হতাশ। কেন হতাশ? তার কারণ সমস্ত সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলছেন, কসবা থানার ওসিকে বাবুন ফোন করে সুশান্তবাবু বলেছিলেন যে ভুয়ো ক্যাম্প চলছে, ওসি নাকি তাকে বলছেন যে না, ওটা কলকাতা পুরসভারই ক্যাম্প। তারপরে একজন স্পেশাল কমিশনারকে সুশান্তবাবু ফোন করেন, কসবা থানার সাড়া না পেয়ে, আমি প্রতিবেদনটা দেখাবো, তারপর কুণালদার কাছে আসবো। আবার বলছি, এই ঘটনা সামনে আসতে একাধিক যে বীরত্বপূর্ণ বীরত্বব্যঞ্জক ন্যারেটিভগুলো সামনে আসছে, তার থেকে ঢের বেশি বীরত্ব যদি কেউ দেখিয়ে থাকেন এই সুশান্ত ঘোষ। দেখুন, আমি যখন জানতে পারলাম, আমি তখন লোকাল থানার পুলিশকে বললাম যে ব্যাপারটা এরকম, আমার কাছে অভিযোগ আসছে, আপনারা গিয়ে একটু দেখুন। তখন কিছুক্ষণ পর কসবা থানার ওসি আমাকে বললেন যে ওখানে কর্পোরেশনের ক্যাম্প হচ্ছে। ভুয়ো আইএস এর ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে সামনে এলো আরেক চাঞ্চল্যকর অভিযোগ। সরাসরি পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর তথা বোরো কোঅর্ডিনেটর। এই ভুয়ো ক্যাম্প সামনে আসার পরেই প্রশ্ন উঠেছিল, ঢিলছোড়া দূরত্বে জালিয়াতি চললেও কসবা থানা সেটা আগেভাগে ধরতে পারেনি কেন? এই প্রেক্ষাপটেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তৃণমূলের স্থানীয় বোরো কোঅর্ডিনেটর। দুপুরবেলা আমি কসবা পুলিশকে জানিয়েছিলাম পুরো ঘটনাটা, কিন্তু কসবা পুলিশ আমাকে উত্তর দেয় যে ওখানে নাকি পৌরসভার ক্যাম্প হচ্ছে। পুলিশের ভূমিকা আমার, আমি হতাশ, কারণ পুলিশ আর একটু আগে অ্যাক্টিভ হলে হয়তো যে 200 লোক ভ্যাকসিন নিয়েছে সেই সংখ্যাটা আরও কমানো যেত। বোরো কোঅর্ডিনেটরের এই দাবির পরই প্রশ্নের মুখে পড়েছে কসবা থানার ওসির ভূমিকা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, খোদ বোরো কোঅর্ডিনেটর সন্দেহ প্রকাশ করার পরও পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিল না কেন? এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য কসবা থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আগের দিন ক্যাম্পের ব্যাপারে কেউ কিছু জানাননি, যেই মুহূর্তে অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি। অন্যদিকে নানা মহলে এই প্রশ্ন উঠছে, পুরসভার নামে 10-12 দিন ধরে ক্যাম্প চললেও পুরসভাই বা এ ব্যাপারে কিছু জানতে পারলো না কেন? আর এই জোরালো প্রশ্নের মুখে ক্যাম্প থেকে ভ্যাকসিন নেওয়া মানুষগুলোর ঘাড়েই দায় চাপানোর চেষ্টা করেছে কলকাতা পুরসভা। ভ্যাকসিন নিতে গেলে তাকে রেজিস্ট্রেশন প্রথম করাতে হয়, ভ্যাকসিন নেবার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন আপনি নিয়ে এসেছেন সেটা কনফার্ম করার জন্য আপনার মোবাইলে মেসেজ আছে। কসবা ক্যাম্পে যারা নিয়েছেন তারা সব শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষরা ভ্যাকসিন নেওয়ার পর দীর্ঘদিন তারা কোনো মেসেজ পাননি, কোনো সার্টিফিকেট পাননি, তারা কোনো অথরিটির কাছে কমপ্লেন করেননি, তো ফলে এটা পার্ট অফ রেসপন্সিবিলিটি কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের উপর দায়িত্ব পড়ে। কিন্তু ভুয়ো ক্যাম্প থেকে খোদ তৃণমূল সাংসদ তৃণমূলের ব্লক সভাপতির পরিবারই তো ভ্যাকসিন নিয়েছেন, এই তথ্য তুলে ধরে পাল্টা তৃণমূলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি। সেই সঙ্গে ভ্যাকসিনেশন ক্যাম্পে হাজির হয়ে সবাইকে আশ্বস্ত করে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী যা বলেছিলেন তাও হাতিয়ার করছে তারা। এরকম ছোট ছোট অনেক ক্যাম্প হচ্ছে আমাদের রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে, আমরা এরকম অনেক ক্যাম্প করছি যেখানে মানুষে আসছেন ভ্যাকসিন নিচ্ছেন, কিন্তু অনেকের একটা সেকেন্ড থটও থাকছে যে এগুলো অথেন্টিক কিনা, আমরা ভ্যাকসিন নেবো কিনা, এগুলো ঠিক আছে কিনা, এগুলো হসপিটালের সাথে টাই আপ কিনা, এখানে যে ভ্যাকসিনগুলো পাচ্ছি ওগুলো পারফেক্ট কিনা। সো আই হ্যাভ কাম টু দিস ক্যাম্প অ্যান্ড জাস্ট টু প্রমোট দ্যাট এই ভ্যাকসিনগুলো অতটাই অথেন্টিক যেগুলো মানে বাইরে যেগুলো হসপিটালে যেগুলো দেওয়া হচ্ছে এগুলো। সো just come and take the vaccine. একজন সাংসদ কি করে এই ধরনের জায়গায় খোঁজ খবর না নিয়ে যান? তাহলে ধরে নিতে উনিও এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা তার সমর্থন আছে। জালিয়াতি সামনে আসার পর দায় ঠেলাঠেলি অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছে, কিন্তু এই জালিয়াতি এতদিন ধরে চললো কি করে, কাদের মদতে, সেই উত্তর চাইছে সাধারণ মানুষ। অর্ণব মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কুণালদা, আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে যেভাবে পুরো দায়টা সাধারণ মানুষের ওপর, তাদের শিক্ষা দীক্ষার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তার তীব্র প্রতিবাদ অন ক্যামেরা প্রকাশ্যে আমি করতে বাধ্য হচ্ছি।
সাধারণ মানুষের দায়, কাকে অশিক্ষিত বলছেন যারা ভ্যাকসিন নিলেন? 10-12 দিন ধরে এই কলকাতা শহরের বুকে কসবায় যে ক্যাম্প চাইলো তার দায় কেন কলকাতা পুরসভা নেবে না? কলকাতা পুরসভার ব্যানার দিয়ে লোগো দিয়ে যে ক্যাম্প চললো, আমি বলছি আমি জানি না অতীন ঘোষ, আমি মার্জনা করবেন তৃণমূল রাজনীতির ভেতরের অংশ জানি না, যে কার্যত ঘুরিয়ে আপনাদের মাননীয় সাংসদ মিমি চক্রবর্তীকে অশিক্ষিত বললেন কিনা জানি না, তার কারণ ঠিক যেভাবে কুণাল দা আপনি লক্ষ্য করবেন বললে আবার আমি বাইকটা চালিয়ে দেব, যে সাধারণ মানুষ তাকে আধার নিয়ে যাবেন, আগে রেজিস্ট্রেশন হলে তবে তো ভ্যাকসিন নেবেন। মিমি চক্রবর্তী তো দেখলাম ভ্যাকসিন নিয়েছেন, তাহলে তাকে অশিক্ষিত বললেন অতীন ঘোষ? কোনো রেজিস্ট্রেশন হয়নি, মিমি নিজেই যে কমপ্লেন করেছেন, অতীন ঘোষ তাকে অশিক্ষিত বললেন কিনা জানি না। অতীন ঘোষ ব্লক সভাপতি আপনাদের তৃণমূল কংগ্রেসের, যার বাড়িতে বৃদ্ধা মা থেকে শুরু করে বাড়ির প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছেন, তাদের অশিক্ষিত বললেন কিনা জানি না, কিন্তু তীব্র প্রতিবাদ থাকবে যে সাধারণ মানুষের ওপর সমস্ত দায় এইভাবে চাপিয়ে দেয়ার। কুণাল দা দেখো সুমন, কিছু তো অসঙ্গতি আছেই। আসলে এই প্রতারক যেভাবে যে ক্যামোফ্লেজিংটা করেছে তাতে এটা যে আসল নয় এইটা কারুর মাথায় আসা সম্ভব হয়নি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু কেউ জেনে শুনে করেছে বা মিমি যেটা বলেছে সেটা কিন্তু মূলত ভ্যাকসিনেশন ড্রাইভটাকে প্রমোট করার কথা বলেছে নিশ্চিতভাবে। ওইটা কিভাবে হচ্ছে কি হচ্ছে এটা তার পক্ষেও জানা সম্ভব না। আমি আবার বলছি, যে ডিজাইনে ক্যামোফ্লেজিংটা হয়েছে, আচমকা কারুর সঙ্গে আলাপ হলে আমিও যদি গিয়ে পড়তাম একটা তালে গোলে, তাহলে এই আমি তাহলে কারুর সঙ্গে আলাপ হলো, কিন্তু আমি বলছি আপনার যুক্তি ধরেই যে মানুষগুলো না জেনে নিলেন এই মুহূর্তে যাদের রাতের ঘুম উড়ে গেছে তাদের উপর দায় চাপানোটা অন্যায়, এটাও তো বলতে হবে পাশাপাশি। কি আমি জানি না কি করে যারা ভ্যাকসিন নিলেন তাদের শিক্ষা দীক্ষা তারা শিক্ষিত কিনা এবং তাদের দায় এইভাবে বলা হচ্ছে, এতগুলো মানুষের ঘুম উড়ে গেছে রাতের। চেষ্টা করছি না, কিন্তু আমি নিশ্চিতভাবে অতীনদা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যেহেতু একটা সিস্টেম আছে, যারা একটু সচেতন তারা যদি যেটা মিমি পরে করেছে সে তারাও যদি একটু এগিয়ে আসতেন আর একটু ভালো হতো গোটা জিনিসটা, বা আগে ধরা পড়ার একটা ব্যাপার থাকতো। আমি এখানে 100% আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি যে একবার কল্পনা করুন যে আমরা যারা এই স্টুডিওতে বসে আছি, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদের কারুর প্রিয়জনের যদি এই ঘটনা ঘটতো তাদের সঙ্গে যে ভ্যাকসিন নিয়েছেন আজকে বা কালকে বা পরশু এবিপি আনন্দ দেখে জানতে পেরেছেন যে পুরো ক্যাম্পটাই একেবারে ভুয়ো, এবং আজকে জানতে পেরেছেন ওটা ভ্যাকসিনই নয়, কী পেয়েছেন সেই নিয়ে তো বিশ্লেষণ হবে একটা অংশ আমরা জানতে পাচ্ছি, আর পাউডারের সঙ্গে জল মিশিয়ে কে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার নই। আমি এখানে স্বপন দাসের কাছে আসবো। স্বপন বাবু, আপনাদের সাংসদ সুভাষ সরকার আজকে প্রেস কনফারেন্স করে অভিযোগ করছেন যে প্রতারক মুখ্যমন্ত্রীর কাছের লোক, ফাইল চাপা পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আমি বলছি যে কোথা থেকে এই তথ্য আপনারা পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর কাছের লোক? আমি বলছি নেতা মন্ত্রীদের একাধিক ছবি আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখাবো, অবশ্যই আপনারাও প্রেস কনফারেন্সে দেখিয়েছেন, কিন্তু নেতামন্ত্রীরা বলতেই পারেন যে আজকে পাবলিক লাইফে যারা থাকেন, যারা পাবলিক ফিগার, এই সেলফির যুগে অনেক সময় নেতামন্ত্রী জানেনও না যে কে এসে তার সঙ্গে ছবি তুলছে, বেশিরভাগ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের সঙ্গেই সেটা হয়, এ থেকে কি সত্যিই কিছু প্রমাণ হয় নাকি আপনাদের হাতে কোনো অন্য প্রমাণও রয়েছে? আমি আজ থেকে 12-13 বছর আগের একটা ঘটনাতে যাব। মদন মিত্র সুদীপ্ত সেনের সঙ্গে সারদার একটা অনুষ্ঠানে বলেছিলেন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, আর এই ছবিগুলো দেখিয়ে সারদা থেকে শুরু করে বিভিন্ন চিটফান্ড কোম্পানিগুলো লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকা প্রতারণা করেছিল। ঠিক তেমনিভাবে এই ভদ্রলোক, এই দেবাঞ্জন দেব, নীলবাতি গাড়ি নিয়ে জয়েন্ট কমিশনারের নাম দিয়ে বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে থেকে বিভিন্ন ছবি তুলে তিনি যে আরও কত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, আর তার চেয়ে বড় নিদর্শন আপনি এখানে দেখতে পেলেন কসবাতে, যেখানে দিনের পর দিন ভ্যাকসিনেশন হচ্ছে, পাশেই দূরেই তৃণমূলের অফিস আছে, স্বাস্থ্য কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের অফিস আছে, থানা নাকের গড়ায়, তারা কেউ জানতে পারলো না। ওখানকার যে বড় কোঅর্ডিনেটর তিনি বলছেন আমি 4-5 বার থানায় বলেছি, থানা কোনো ব্যবস্থা নেয়নি। এটা অদ্ভুত জিনিস চলেছে যে পাশাপাশি সম্বন্ধে এটাও যোগ করুন যে ব্লক সভাপতি তিনি নিজেও তো প্রতারিত, গোটা বাড়ির সবাই, তার শিশুরা, তার বৃদ্ধা মা সবাই এই ভ্যাকসিন নিয়েছেন। সে কথা শুনছিলাম আমার সঙ্গে সঙ্গে একটা জিনিস, উনিও তো এটাও জানেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিচ্ছে, পুরো রাজ্য সরকার রাজ্যে মনিটরিং করছে, তাহলে এইরকম ধরনের একটা লোক কর্পোরেশনের অফিস ওখানে কী করে চালাচ্ছে? যদি উনি ভুয়ো জয়েন্ট কমিশনার হন, দীর্ঘদিন ধরে ওখানে কর্পোরেশনের অফিস চলছে কী করে? কে ওকে ভাড়া দিয়েছে? কর্পোরেশন ভাড়া দিচ্ছে না ওই ভাড়ার ওই বাড়ির মালিককে? কর্পোরেশন না কোনো বাড়িওয়ালা? যদি সেই বাড়িওয়ালা হয় বাড়িওয়ালাকে অ্যারেস্ট করা উচিত,
থানার ওসির বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত। কুনাল ঘোষ পরতে পরতে এই প্রোগ্রামে আমি আমি একটা কথা বলছি সুমন, ঘোরতর অন্যায় কাজ হয়েছে, মানুষ বিপদে আছেন, একটা এমন ভাবে ক্যামোফ্লেজিং হয়েছে সেটা চট করে সাদা চোখে ধরা খুব মুশকিল। কিন্তু বিজেপির কাছ থেকে কিভাবে চেনা যায় না যায় শুনবো না, ভোটের আগে যোগদান মেলা করেছিল তখন তো ধরতে পারেনি কোনটা ভেজাল বিজেপি, যারা ফিরে আসছে যারা সেটা ধরতে পারে না তারা এখন আগাম ভ্যাকসিনের কোনটা নকল কোনটা আসল, যোগদান মেলার ভেজাল বিজেপিকে ওগুলো চিনতে পারেনি। বিজেপির কাছ থেকে জ্ঞান শুনবো না, বিজেপির কাছ থেকে জ্ঞান শুনবো না, অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। যেখানে মানুষের অসুবিধা হয়েছে সেই জায়গাটা তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী তিনি দেখেছেন, পুলিশ যা যা করার অ্যাকশন নিচ্ছে কিন্তু ভুল হয়েছে এবং এমন ভাবে ক্যামোফ্লেজিং ছিল বহু মানুষ বিরাট উদ্বেগে পড়েছেন, শরীরে কি ঢুকেছে। একদম একদম, আমি সেই দিকে আলোকপাত চেষ্টা করব কুনাল দা। পরের প্রতিবেদনটা 26 ফেব্রুয়ারি 2021 অর্থাৎ এই বছর 4 মাস আগে রবীন্দ্রনাথের মূর্তি উদ্বোধন হচ্ছে, সেই মূর্তি উদ্বোধন করছেন ববি হাকিম, অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অন্তত ফলকে তাদের নাম লেখা আছে, নাম লেখা আছে, তাপস রায়ের মুখ্য উপদেষ্টা শ্রী দেবাঞ্জন দেব, যুগ্ম সচিব পশ্চিমবঙ্গ সরকার। এই ফলক আমরা প্রতিবেদন প্রকাশ করা অবধি ছিল, এখন রহস্যজনকভাবে কে যাতে কালো কালি লেপে গেছে দেবাঞ্জনবাবুর নামের ওপর, এই প্রতারকের নামের ওপর, বাকি নামগুলো অবশ্য স্পষ্ট পড়া যাচ্ছে। দেখুন, শুধু ভুয়ো আইএস পরিচয় বা ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পই নয়, রাজ্য সরকারের যুগ্ম সচিব পরিচয় দিয়েও প্রতারণা করেছিলেন দেবাঞ্জন দেব। তার জলজ্যান্ত উদাহরণ তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তি। চলতি বছরের 26 ফেব্রুয়ারি কলকাতা পুরসভার 53 নম্বর ওয়ার্ডের তালতলায় একটি গ্রন্থাগারের উদ্যোগে এই মূর্তিটি উন্মোচিত হয়। ফলকের দিকে চোখ রাখলেই দেখা যাবে ওই দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ ও তাপস রায়। নিচে মূর্তির আবরণ উন্মোচক হিসেবে রয়েছে কলকাতা পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের নাম, আর এর নিচেই মুখ্য উপদেষ্টা হিসেবে রয়েছে দেবাঞ্জন দেবের নাম। শুধু তাই নয়, দেবাঞ্জন দেবের নামের পাশে লেখা পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের লোকসভার নেতা, কলকাতার বিদায়ী মেয়র, বিদায়ী ডেপুটি মেয়র সহ একাধিক বিধায়ক যে অনুষ্ঠানে রয়েছেন সেখানেই একজন ভুয়ো আইএস অফিসারের নাম দেওয়া হলো কি করে? আরো চাঞ্চল্যকর বিষয় হলো, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের বিষয়টি সামনে আসার পর কে বা কারা এদিনই দেবাঞ্জন দেবের নামটি ফলকে কালো কালি দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করে? দেবাঞ্জন দেবের নামটি কালো কালি দিয়ে মোছার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এই যে প্রতারণার বিষয়টি যখনই সামনে এসেছে তারপরেই কিন্তু কেউ বা কারা এই তার নামটি এখান থেকে মোছার চেষ্টা করেন, কিন্তু যেহেতু পাথরের উপর খোদাই করা নামটি তার কারণে পুরো মেটানো যায়নি। অন্যদিকে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে সরকারি চাকরির নামে ইন্টারভিউ নেওয়ারও অভিযোগ উঠেছে। তালতলা থানায় এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভায় সরকারি চাকরি দেওয়ার নামে ইন্টারভিউ নেন দেবাঞ্জন, পাশাপাশি নেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের ঠিকানা, ব্যাংক ডিটেল, আধার কার্ড সহ বিভিন্ন নথি। দেবাঞ্জন দেবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন অশোক চক্রবর্তী, তিনি এলাকারই একজন প্রসিদ্ধ নেতা, আইএনটিটিসির সভাপতি, তিনি আমাদের পাঠান পরীক্ষা দিতে ওনার কাছে। আমি বলে যে কিছু কন্ট্যাক্ট চলে, কিছু ছেলে চাকরি এ করল, তাই আমি চাকরি, আমাদের রেলের কিছু লোক আছে গরিব মানুষ, অনেক ছেলের এসে বলল, সে যদি কেউ কেউ বলে তো আমি কি তাকে বলবো? তো উনি বললেন ঠিক আছে, আমি কিছু লোকে কন্ট্যাক্ট চলে কিছু করব চাকরি। এটা যে ব্লু লাইট মানে ভাবছে ভিআইপি পার্সন, এটা তো আমাদের কোনো বুঝতে পারছি না আমরা। উনি আমার এলাকার কিছু ছেলে মেয়েদের বলেছিলেন চাকরি দেবেন, কসবাতে ছেলে মেয়েগুলো ইন্টারভিউ দিতে গেছিল, কেউ বারুইপুরে ইন্টারভিউ দিতে গেছিল, কিন্তু হঠাৎ করে কালকে যখন এই নিউজটা ফ্ল্যাশ আউট হলো, এসে আমাকে তারা একটা চিঠি দিয়ে জানায় যে এরকম আমরা এই লোকটার কাছেই গেছিলাম ইন্টারভিউ নিতে চাকরির জন্য, কিন্তু আমাদের চাকরি তো হয়নি, এখন দেখছি লোকটা এরকম ফ্রড। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্রতদেব ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্ত, এখনো পর্যন্ত যেটুকু আমাদের সামনে আসছে, আমি জানি না হিমশৈলে চূড়া কিনা, কিন্তু এই লোকটি
ক্রিমিনাল এটা বোঝা যাচ্ছে, এটা সন্দেহ। কিন্তু আমি বলছি যাদের সাহায্য নিয়ে, যাদের আসলে সিঁড়ি করে এই লোকটি এই বিপুল সামাজিক জায়গাটায় পৌঁছলো। আমি জানি না কলকাতা শহরে রবীন্দ্রনাথের মূর্তি উদ্বোধনে এতজন ভিভিআইপির সঙ্গে তোমাকেও ডাকা হয় কি না, আমি বলছি তাদের নাম ফলকে লেখা আছে, রাজ্যের মন্ত্রী, এতজন সাংসদ, বিধায়ক, তারা কেউ যুগ্ম, তার পরিচয় দেওয়া হচ্ছে। আমি খানিকক্ষণ পরে ভিডিও ফুটেজ দেখাবো তৃণমূলের আরেক বিধায়ক লাভলী মৈত্রের সঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব, কোথাও যুগ্ম কমিশনার এই বলে ডাকা হচ্ছে। কেউ একবার ক্রস ভেরিফিকেশন করছেন না, কেউ ক্রস চেক করছেন না, আমার কাছে সত্যি সত্যি বিস্ময়কর। আমি বলছি একটা জালিয়াত, একজন প্রতারক, একজন ঠক চূড়ান্ত সামাজিক প্রতিষ্ঠা পাচ্ছে দিনের পর দিন। আমি বলছি এই লোকটাকে যারা বৈধতা দিল, বিশ্বাসযোগ্যতা দিল, আদৌ তাদের কোনো দিন কোনো শাস্তি হবে? জয়ন্ত, আচ্ছা প্রথমে আমি একটা কথা বলি, যে বুদ্ধিমত্তার সাথে এই লোকটা প্রতারণা করছে সেটুকু পরিশ্রম যদি সে ছাত্র অবস্থায় করত তাহলে সে সত্যিকারের আইএএস হয়ে যেত, এক নম্বর। দ্বিতীয় কথা, আমার আরেকটা কথা বলা প্রয়োজন, একটু আইনের কথা বলি। যেভাবে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে এখন অবধি কেউ সে কথা তোলেনি, এই মানুষগুলোর শরীরে সে গিয়ে কী প্রতিক্রিয়া হবে, তার বিরুদ্ধে কেন একটা গণহত্যার চেষ্টার অভিযোগ তোলা হলো না, এটা আমার দু নম্বর কথা। তিন নম্বর, যদি এমন হতো একজন কোনো মানুষের পাশে দাঁড়িয়ে র্যান্ডম একটা পিকচার তুলেছে তাহলে বলার কিছু ছিল না। এই লোকটা কিন্তু দিনের পর দিন যুগ্ম সচিব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের পাশে ছবি তুলেছে। দুটো রাস্তা হতে পারে, হয় সে ছবি তুলেছে নিজের স্বার্থের জন্য, তুমি যেমন বললে এই জনপ্রতিনিধিদের সে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, অথবা জনপ্রতিনিধিরাও তার সঙ্গে দলে ভিড়ে রয়েছেন। কারণ এটা বলতে খুব প্রয়োজন যে যে রাজ্যে শাসক শ্রেণীর অঙ্গুলি হেলন ছাড়া গাছের পাতাও নড়ে না, সেখানে নীল সাদা বেলুন লাগিয়ে ও একটা ভ্যাকসিনেশন ক্যাম্প একের পর একদিন করে চলেছে, নীল সাদা প্যান্ডেল করে চলেছে। ডাজ ইট মিন যে পুলিশ কিছু বলবে না, পুলিশ ধরে নেবে? নীল সাদা বেলুন লাগানো বা নীল সাদা প্যান্ডেল মানেই হচ্ছে এখানে সরকার যুক্ত রয়েছে বা শাসক শ্রেণী যুক্ত রয়েছে। জানতো আমি আসবো প্লিজ, কিন্তু পুলিশের কথা তুমি বললে আমি কুণালদার প্রতিক্রিয়াতেও আসবো, কিন্তু তার আগে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাবো। পঙ্কজ দা, পুলিশ প্রশাসনের একটা বেসিক কাজ হচ্ছে সার্ভিলেন্স, বড় কোয়ার্ডিনেটর তিনি বলছেন যে ক্যাম্পটা ভুয়ো, আর পুলিশ তাকে বলছে তারই কথা অনুযায়ী যে পুরসভারই ওটা ক্যাম্প। আমি বলছি আমি পুলিশের ইন্টেলিজেন্স এই জায়গায় গেছে? এর দুটো ব্যাখ্যা হয় পঙ্কজ দা সহজভাবে বললে, একটা হচ্ছে অদক্ষতা, আরেকটা সে আশঙ্কা সত্যি না হোক আমরা সবাই চাইবো সেটা হচ্ছে দুর্নীতি। অদক্ষতা তো ঠিক আছে, ক্যাম্প চলছে আমি জানতেও পাচ্ছি না, আমার এলাকায় এক কালকে দেখিয়েছি 1 কিলোমিটারের কম দূরত্ব ক্যাম্প এবং কসবা থানা, সেখানে চলছে আমি জানতে পাচ্ছি না, এটা একটা জিনিস। দুর্নীতির সম্ভাবনা কোথায়? দুর্নীতির সম্ভাবনা পঙ্কজ আপনি মানবেন এই জায়গায় যে মাখামাখি আমার সঙ্গে এমন স্তরের এই প্রতারকের যে আমি পুলিশ আমি বুঝতে পাচ্ছি না, অথবা নেতা নেত্রীদের সঙ্গে দেখেছি, মন্ত্রীদের সঙ্গে দেখছি, তাই নুন আমি বুঝে গেছি আমার র্যাডারে যে খুব প্রভাবশালী মানুষ, তাই ন্যূনতম যে তদন্তটা করতে করা উচিত পুলিশ হিসেবে তাতেও আমার অনীহা। কোনটা পঙ্কজ দা? মিমি চক্রবর্তী এমপি, লাভলী মৈত্র বিধায়ক, এরা একদম রাজনীতিতে নবাগতা, এদের রাজনীতির সহজ পাঠ আয়ত্ত করতে এখনও সময় লাগবে আমি জানি, কিন্তু এরা চিপ পপুলিজমে বিশ্বাস করে, সেই স্রোতে গা ঢেলে এরা একটা ভুল করতে পারে। কিন্তু বর্ষিয়ান রাজনীতিবিদ সুব্রত মুখার্জি, সুদীপ ব্যানার্জি, ফিরাদ হাকিম, এদের কি ব্যাখ্যা আছে? শান্তনু সেন ভুল করতে পারে, রাজনীতিতে নবাগত, কিন্তু এরা কি কেন ভুল করছে? তার মানে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে তৃণমূল দলের অন্দরে এই ছেলেটির গতায়াত ছিল। এই গতায়াতের অ্যাক্সেসটা দেখেই কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন, পুলিশ কিন্তু মিইয়ে গেছে। আমি বলছি, এখনও বলছি, রাজ্যের পুলিশ এবং ক্যালকাটা পুলিশ সম্বন্ধে আমি অনেক উচ্চ ধারণা পোষণ করি, কিন্তু কিছু কিছু পুলিশ কিন্তু দলদাস হয়ে গেছে, তারা একেবারে সেই ঘাসের মতো হয়ে গেছে, আপনি পা দিয়ে মারিয়ে গেলেও তারা রা করবেন না। আপনি তালতলার ওসি, ওসি আওয়ার স্ট্রিট, ওসি কসবা, এদের পুলিশ কমিশনারের শোকজ করা উচিত, এবং স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে তারাও বা কেন খোঁজ করলো না, তাদের তো দেখা উচিত ছিল। আপনি সঠিকভাবে প্রশ্ন করেছেন, এবং এর আগে একজন প্যানেলিস্ট যেটা বললেন যে এই যে তার দেহে ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো হতে পারে, যেটা হেমাটোলজিক্যাল হতে পারে, কিডনির হতে পারে, কার্ডিওলজিক্যাল হতে পারে, সেই চেঞ্জগুলো হতে পারে 7 দিন পরে, ভগবান বাঁচিয়ে দিয়েছেন যে আজকে যদি এমন হতো যে ইঞ্জেকশন পুশ করার জন্য 50টা লোক মারা গেছে তাহলে আজকে আপনার কী অবস্থা হতো বেঙ্গলে?
এটা তো অল ওয়ার্ল্ড নিউজ হয়ে যেত। পঙ্কজ আমি কালকেও বলেছি, সব থেকে আফসোসের জায়গা কোথায় জানেন, যে 15 তারিখ যখন প্রথম কমপ্লেন হচ্ছে তখন থানা চুপ করে বসে থাকছে। আজকে যদি 15 তারিখে এই প্রতারকের বিরুদ্ধে অ্যাকশন হতো তাহলে 22 তারিখ অবধি এ ক্যাম্প চালাতে পারতো না। এত শয়ে শয়ে মানুষের একটা ভগ্নাংশ, হয়তো কয়েক হাজারকে আমরা ডেফিনেটলি বাঁচাতে পারতাম এই ইঞ্জেকশন নেওয়া থেকে। সেখানে কর্পোরেশনের পুরো একেবারে সর্বোচ্চ নির্দেশে পুরসভা থেকে কমপ্লেন হচ্ছে, পুলিশ রিয়্যাক্ট করছে না, আমি বলছি বিস্ময়কর। আমি এর সঙ্গে যোগ করতে চাই ক্যালকাটা কর্পোরেশনের রোল। ক্যালকাটা কর্পোরেশন যে কাজ করছে তাদের কোনো সার্ভেলেন্স নেই। কলকাতায় জল জমে আছে, ফিরাদাকি মাপছে বলছেন প্রকাশ্যে, গঙ্গার জল কমলে জল নেমে যাবে। তারক সিং বলছেন পাম্পম্যান 36 ঘন্টা কাজ করছে না, অ্যাবসেন্ট ছিল। কাকে বিশ্বাস করবেন আপনি? ইফ দিস ইজ দি নমুনা অফ সার্ভেলেন্স তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করবেন। 2 মাস পরে ক্যালকাটা কর্পোরেশনের ভোট হবে, এরা কী ব্যাখ্যা দেবেন? মমতা ব্যানার্জির জনমোহিনী আকর্ষণে এই দলটা ভোটে পাওয়ারে এসছে। সাংগঠনিক একদম যে লোয়ার তলায় যে আপনার সাংগঠনিক বিস্তার নীল একদম। আমি কুণাল ঘোষের কাছে প্রতিক্রিয়ার জন্য যাব, তার আগে শুধু যোগ করব সেটা হচ্ছে আজকেও অতীন ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেছেন যে রেজিস্ট্রেশন হলো না, তারা ভ্যাকসিন নিলেন কেন? আমি বলছি এই একই প্রশ্ন আমি করব যে মিমি চক্রবর্তী তো সাংসদ, তিনি শিক্ষিতা, তাহলে রেজিস্ট্রেশন তো তারও হয়নি, তিনি ভ্যাকসিন নিলেন কেন? আমি বলছি মানুষের ওপর দায় চাপানোটা খুব সহজ, দয়া করে সমস্যার সমাধান করুন, দায় চাপাবেন না। সাধারণ মানুষ নীলসাদা বেলুনে ক্যাম্প করে, সেই ক্যাম্প চলছে 10 দিন বিনামূল্যে, সাংসদ নিজে ভ্যাকসিন নিচ্ছেন, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কী করবেন সাধারণ মানুষ? আজকে তাদের অপরাধ হলো। কুণালদা সুমন, আমি তোমায় কন্ট্রাডিক্ট করছি না, আমি এই যে ভুল হয়েছে অসঙ্গতি আছে আমি কিন্তু কন্ট্রাডিক্ট করছি না, আমি কিছু জাস্টিফাই করছি না, ঠিক। কিন্তু পঙ্কজ দ্বারা যেভাবে একতরফা আঙুল তুলছেন, পঙ্কজ দ্বার স্বর্গরাজ্যের সময় তখন তো লালবা থানা ছেড়ে দিন, লালবাজার থেকে 200 মিটার দূরত্বে রশিদ খানের ডেরায় বউবাজার বিস্ফোরণ হয়েছিল, পুলিশ আঙুল চুষছিল। একটা ঘটনা ঘটে যাবার পর এতগুলো কথা বলা খুব সহজ, প্রত্যেকটা সময় কিছু না কিছু ঘটনা ঘটে, একটা তীব্র খারাপ ঘটনা ঘটেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। করতে গিয়ে আমরা পুলিশ খারাপ, পুরসভা খারাপ, কোনো ধারণা আছে? আমার স্ট্রিট ওই এলাকায় আগে কতক্ষণ জল জমে থাকতো কদিন, আর এখন ক ঘন্টায় নেমে যায়? কোথাও না কোথাও কিছু না কিছু তো কাজ চলছে মানুষ। একদম একদম, আমি পঙ্কজদার কাছে যাব। আমি শুধু একটা পুরনো সংবাদপত্রের শিরোনাম বলছি যে রশিদ খানের সময়ও কিন্তু এই একই শিরোনাম তখনকার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় হয়েছিল, যে বউবাজার থেকে যেখানে বিস্ফোরণ হয়েছে, লালবাজার থেকে 200 মিটারের মধ্যে সেখানে পুলিশ কি আঙুল চুষছিল, এই প্রশ্ন কিন্তু একদম ছাপার অক্ষরে তখনকার সংবাদপত্রে লেখা হয়েছিল পঙ্কজদা। ইনফ্যাক্ট বউবাজার বিস্ফোরণের সময় এই এই অভিযোগই উঠেছিল যে শাসক দলের নেতা এবং ক্রিমিনালদের হবনবিং কাছাকাছি আসা। ইউ আর রাইট, আমি 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 আপনাকে বলবো, আমি কুণাল বাবুকে যতখানি চিনি আমি জানি, আমি এইটাকে অনুরোধ করব যে অ্যাজ স্পোকসম্যান অফ দ্য টিএমসি এটাকে আপনি সহজভাবে নিন, এটাকে যে লুফোলসটা আছে সেটাকে নিদান করার চেষ্টা করুন, শুধু অ্যাটাক করবেন না। আমরা আপনার শত্রু না, আমরা আপনার ক্ষতি করছি না, আমরা ইন জেনারেল যেটা বলার চেষ্টা করছি, আপনি যেটা অনলাইন ভাবে অ্যাটাক করছেন ওটা আপনি ঠিক করছেন না। আবার আমি তো মানছি, সেটা না হলে আপনি এই আপনি বামফ্রন্টের আওয়াজটা তুলতেন না, আপনি এটা বলতেন যে না। একদম একদম, আমি তরজা থেকে আমার পরের প্রতিবেদনে যাবে, আমি বারবার বলছি রাজনৈতিক তরজার সময় নয়, এখনো শয়ে শয়ে মানুষ, কয়েক হাজার মানুষ নিয়েছেন এবং তারা কি নিয়েছেন একটা অংশ। আবার বলছি যে তরল যে ভ্যাকসিনের নামে ওষুধ দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ডাক্তারবাবু এখানে আছেন, তিনি বলবেন তার কি প্রতিক্রিয়া, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আরেকটা অংশ আছে যেটা ওই সাদা গুঁড়ো এবং জল মিশিয়ে দেওয়া হচ্ছিল, যেটা আসলে প্রমাণিত যে কোনো ভ্যাকসিন ভারতবর্ষে ওইভাবে মিশিয়ে দেওয়ার প্রক্রিয়ায় এখনও অবধি টিল ডেট আসেনি। তাহলে কি দেওয়া হয়েছে সেই উত্তর এখনও আমরা পাইনি। আমার পরের প্রতিবেদন, সোনারপুরে প্রতারণার জাল ছড়িয়েছিলেন এই ঠগ। গত 15 জুন রীতিমতো মঞ্চ বেঁধে স্যানিটাইজার এবং মাস্ক বিলি হয়, আমরা এখনও জানি না সেইগুলো স্যানিটাইজার আদৌ আসল না নকল। সেখানে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র অভিযোগ যে লাভলী একেবারে উচ্ছ্বসিত প্রশংসা করেন দেবাঞ্জনের। লাভলী অবশ্য আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি আমন্ত্রিত হিসেবে ওই অনুষ্ঠানে গেছিলেন। ফুটেজ কি বলছে দেখাবো। দক্ষিণ কলকাতার কসমা, মধ্য কলকাতার আমার স্ট্রিট থেকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর, ভুয়ো আইএস পরিচয় দেওয়া দেবাঞ্জন দেবের জাল ছড়িয়েছিল সর্বত্র।
প্রভাবশালী বৃত্তেও ছিল অবাধ যাতায়াত, যার প্রমাণ মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। গত 15 জুন সোনারপুর থানা থেকে মাত্র 50 মিটার দূরত্বে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠান হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন দেবাঞ্জ। পাশে সোনারপুর থেকে সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বিধায়িকা আমাদের সবার দিদি লাভলিদি এবং আজকের প্রধান অতিথি দেবাঞ্জন দেব মহাশয়ের মাধ্যমে আমরা প্রথমে মাস্ক স্যানিটাইজার দেওয়া শুরু করবো। তাড়াতাড়ি হয়ে যাক। এবার শুনুন সেদিন এই মঞ্চে দাঁড়িয়ে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক কি বলেছিলেন। উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী দেবাঞ্জন দেব মহাশয়, জয়েন্ট কমিশনার আইএস অফিসার এবং তাপস গাম, সবার উদ্যোগে, মিলিত উদ্যোগে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান। এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাবো মিস্টার দেবাঞ্জন দেব মহাশয়কে, তাই আমাদের INTTUC সংগঠনের সমস্ত শ্রমিক বন্ধুদেরকে স্পেশালি ভ্যাকসিনের জন্য। সূত্রের খবর, এরপরই সোনারপুর থেকে দফায় দফায় বাসে করে অন্তত 600 জনকে কসবায় রাজডাঙ্গায় দেবাঞ্জনের ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ভ্যাকসিন নিতে। সোনারপুরের বিধায়কের দাবি, তার সঙ্গে ভ্যাকসিন নিয়ে দেবাঞ্জনের কোনোদিন কথাই হয়নি। না না, আমি দেবাঞ্জন বাবুকে একদমই চিনতাম না। উনি একজন যে নিজেকে আইএস অফিসার পরিচয় দিয়ে যিনি যোগাযোগ করেছিলেন এবং আমার এখানে আমার বিধানসভা কেন্দ্রে উনি কিছু মাস্ক আর স্যানিটাইজার এবং ফেস শিল্ড কিছু মানুষকে দিতে চেয়েছিলেন, তো সেইভাবেই ওনার সাথে আমার পরিচয় এবং ওই দিনই প্রথম, ওই দিনই শেষ ওনার সাথে আমার দেখা। কিন্তু সোনারপুরের যারা ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন তারা চরম আতঙ্কে এদিন লাভলি মৈত্রর বাড়িতে যান। স্থানীয় সূত্রে দাবি, সোনারপুরের INTTUC সভাপতি তাপস চট্টোপাধ্যায় ছিলেন 15 জুনের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, কিন্তু তার সঙ্গে দেবাঞ্জনের পরিচয় হলো কি করে। দেবাঞ্জনের মানে টোটাল ফাঁসানোটা এখানে একজনই ফাঁসিয়েছে, সে হচ্ছে দেবাঞ্জনের সিকিউরিটি, তার নাম হচ্ছে অরবিন্দ বৈদ্য, ডাক নাম মিঠু। ওনায় নিশ্চয়ই তাপস চট্টোপাধ্যায়কে গিয়ে কনভিন্স করেছে, পরীক্ষা করেছে। যদিও এ ব্যাপারে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা তাপস চট্টোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। প্রকাশ সিনহা ও সঞ্চয় মিত্র, রিপোর্ট ABP আনন্দ।